এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ কাম ওঠার ফোন লাইনটা কি ফোন লাইন আছে লাইভের থেকে বাঙালি বাঙালি থেকে লাইভের আলাদা বড় আর লাইভের বাঙালি এক থাকলে বড় গণতান্ত্রিক অর্থ সুদৃঢ় হবে বামপন্থ শক্তি সুদৃঢ় হবে সংগত হবে এ যদি হয় তাহলে আপনার যারা লুটেরা এদের অসুবিধা হবে যারা কুচিপথি তাদের অসুবিধা হবে যারা গরিবদের ঠকিয়ে রক্ত মাংস মুখ্যন করে পুঁজির পাহাড়কে পর্বত পরিণত করছে তাদের অসুবিধা হবে তাই এই স্লোগান সেই স্লোগান তার মূল বিষয়টা হচ্ছে এই ঐক্য হতে দেওয়া যায় না এই ঐক্য যাতে হতে না পারে 67 সালে তিন দেশ তৈরি হয়েছিল তার নামান্তর এখন হচ্ছে আপনার তীব্রমতা একে যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন তাহলে দেখবেন মূল কথা একই 67টি যে স্লোগান আজকেও প্র্যাকটিক্যালি ঘুরে ফিরে সে একই জিনিস উপজাতি জনজীবনের মৌলিক অর্থনৈতিক যে সমস্যাগুলো এগুলো নিয়ে কোনোদিন আন্দোলন করেনি আইএমপিটি করে আইপিএমটি করেনি আজও করছে না ঠিক তেমনি টিপ্লামথও করে না এবং এগুলি নিয়ে তাদের মাথা ব্যথা নাই কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করার আগে বলছি 11টা আমার দাবিকে আমরা সমর্থন করি নাহলে আপনাদের সঙ্গে তো হাঁটতাম না এখানে ডাকার পর দাঁড়িয়ে কথাও বলতাম না কিন্তু যে কথা বলতে চাই যদি মনে করেন রাজ্যপালের কাছে স্মারকপত্র দিয়ে এসছেন বিশাল সমাবেশ আপনারা করেছেন ঐতিহাসিক ঘটনা এই পরিস্থিতির মধ্যে এবার রাজ্যপাল সব দাবি মেনে নেবেন রাজ্যপাল তো আসলে একটা রাজস্থান সরকারের কোথায় চলে তিনি একলা কি করবেন কোথায় সে সরকার রাজ্য বিজেপির সরকার কেন্দ্র বিজেপির সরকার তারা তো এগুলো করবে না আমরা রঘুর জন্মমা উল্লেখ করার চেষ্টা করেছেন কাজে এই জায়গায় এই দাবিগুলো কাজ খাদ্য রোজগার থেকে শুরু করে 125তম যে অ্যামেন্ডমেন্ট সংসদ আমাদের আমাদের সংবিধানে এটাকে যদি কার্যকরী করতে হয় তাহলে পরে এদেরকে সরকারে রেখে চলবে না এদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে মতাদর্শগতভাবে এদের বিরুদ্ধে লড়াই আরো সুদৃঢ় করতে হবে ট্রাইবেল বাঙালির যে একতা কোনো মতেই যাতে তার মধ্যে চিপ ধরাতে না পারে এটাকে যাতে চোখের বড়ির মতো আমরা সংহত করতে পারি সেই দিকটা মাথায় রেখে সামনের দিনের যে লড়াই সামনের দিনের যে আন্দোলন আজকের যে বিরাট বড় আপনাদের গণ জমায়ের এই সফল গণ ডেপুটেশন তার থেকে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে আরও ব্যাপক অংশের মানুষ যারা এখনো বিভ্রান্তিতে যারা ঢুকছেন বিশেষ করে বিপ্লবতা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের খপ্পর থেকে নবীন প্রজন্ম ছাত্ররা যুবকরা উপজাতিদের মধ্যে তাদেরকে কথা বলুন তাদেরকে ভুল বুঝবেন না তাদেরকে শত্রু মনে করবেন না তাদের পিঠে হাত দিন হাতে হাত মিলান বসুন শান্তভাবে কথা বলুন যুক্তি দিন যুক্তির কোনো বিকল্প নাই যুক্তি হবে বিজ্ঞান ভিত্তিক তথ্য ভিত্তিক তাহলে পরে কেন তারা আপনার সঙ্গে আসবে না আপনি যা করছেন আপনি সঠিক কাজ করছেন আমরা রঘু যেটা বলছিলেন সঠিক যে আমরাই জিতব আমরা সঠিক পথে আছি আজকের কিছু লোক বিভ্রান্ত হতে পারেন এই পথ ধরে যদি আমরা অগ্রসর হতে পারি নতুন লোকের সমাগম ঘটিয়ে নিশ্চয়ই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব তার জন্য নিজের উপর আস্থা রাখতে হবে শক্তির উপর বিশ্বাস রাখতে হবে জনগণের উপর আস্থা রাখতে হবে জনগণের মাঝখানে যেতে হবে জনগণের সঙ্গে থেকে জনগণকে নিয়ে সামনের দিনের বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই বিজেপিকে কোণঠাসা করতে হবে তাদেরকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা কৌশলে মদত দেওয়ার চেষ্টা করছেন এই দিক থেকে তীব্রমতাকে আলাদা করে দেখবার কোনো সুযোগ নাই কোনো প্রহলিকার ছলনায় আপনারা যদি বিভ্রান্ত হন তাহলে নিজেদের পায়ে কিন্তু নিজেরা আপনারা গুরুল মারবেন তাই এদেরও এই যে প্রকৃত অর্থে ট্রাইবেল বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা এটাকেও মতাদর্শগতভাবে কিন্তু সামনাসামনিভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে সামনের দিন আপনার দিন আপনাকে এই দিন আপনার জয়ের জন্য সুসংগত করবার জন্যে আজকে এখান থেকে শপথ নিয়ে যাবেন আমরা ছিলাম আমরা আপনাদের সঙ্গে আছি আমরা ভবিষ্যৎ দিনে থাকবো এর জন্যই তো আমরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে এই লড়াইয়ের ময়দানে আছি কাজে এই কয়েকটি কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের নমস্কার নেবেন